বন্ধুরা আপনারা একটা মেশিন দিয়ে তিন রকমের ব্যবসা শুরু করতে পারবেন। এটাতে হলুদ মরিচ সহ আর কি কি পাওয়া যাবে? হলুদ মরিচ, ধনিয়া, জিরা, ভুট্টা, গম, চাল, যে যেটা করে আর কি, যে যেটা করে সবকিছু ফাঁকি করা, সবকিছু ফাঁকি করা সম্ভব। এটা দুই দিক দিয়ে আপনি উপর দিয়ে দিতে পারবেন, এই দিক দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে চায়নার চালগুড়ির মেশিন, চায়নার চালগুড়ির মেশিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কিন্তু চমৎকার ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন যে মেশিনটি, এই মেশিনটি দিয়ে কিন্তু আপনারা তিনটা কাজ করতে পারবেন। কি করতে পারবেন? এটা দিয়ে আপনার ধান থেকে চাল তৈরি করতে পারবেন, এটাতে চাল থেকে আপনার গুঁড়ি তৈরি করতে পারবেন, আর এটা দিয়ে কিন্তু হলুদ মরিচ যে মশলা রয়েছে সেটা ভাঙাতে পারবেন। অর্থাৎ থ্রি ইন ওয়ান, একটা মেশিন দিয়ে আপনার তিনটা কাজ করতে পারবেন। তো বন্ধুরা, কী পরিমাণ উৎপাদন করা যাবে, কীভাবে ব্যবহার করবেন সব জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আর এই ভিডিওতে সহযোগিতা করবেন শিকদার মেশিনারির ওনার সাদ্দাম ভাই। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ভাই এই মেশিন দিয়ে কী কী করা যাবে বলুন তো একটু। এই মেশিন দিয়ে আপনি ধান থেকে চাল, পরিষ্কার চাল বের হবে, চাল ঝাড়তে হবে না, পরিষ্কার চাল বের করতে পারবেন। চাল ঝাড়তে হবে না? ঝাড়তে হবে না। আচ্ছা, ঘন্টা 100 কেজি চাল করতে পারবেন। 100 কেজি ঘন্টা সম্ভব? ঘন্টা 100 কেজি ধান থেকে চাল করতে পারবেন। আচ্ছা, এরপর? এরপর এটা হচ্ছে হলুদ মরিচ। এটা হচ্ছে হলুদ মরিচ, হলুদ মরিচ গ্রাইন্ডার। হলুদ মরিচ আর কি কি? এটা হচ্ছে চাল গুঁড়া। এটা হচ্ছে চাল গুঁড়া, অর্থাৎ একটা মেশিন দিয়ে। এই তিনটা আইটেম কি একটা মোটর দিয়ে চলবে? এক মোটর দিয়ে চলবে, এক মোটর। এই যে মোটর এখানে রাখা আছে, এটা হচ্ছে 3 HP মোটর। 3 HP মোটর রাখা আছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে পুলি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পুলি। আর এই তিনটা কি যখন চালাবে একটা কি আলাদা আলাদা আইটেম ভাঙানো সম্ভব? হ্যাঁ, আলাদা আলাদা করে সম্ভব। বেল খুলে রাখলে আলাদা সম্ভব। বেল খুলে রাখলে চাইলে দুই তিনটা একসাথে চালাইতে পারবেন, আবার চাইলে আলাদা আলাদা একটা একটা করেও চালাইতে পারবেন। আচ্ছা আচ্ছা, ইচ্ছা করলে তিনটা কিন্তু একসাথে ভাঙাতে পারবেন, আবার বন্ধুরা আপনার ইচ্ছা করলে আলাদা আলাদা একটা করে কিন্তু চালাতে পারবেন। খুবই ইজি। এবং যারা এই আইটেম নিয়ে ব্যবসা করতে চান, আশা করি এই একটা মেশিন নিলে কিন্তু সম্ভব। আপনারা তিনটা মেশিন আলাদা আলাদা নেওয়ার কোনো প্রয়োজন নেই, একটা মেশিন নিয়ে আপনারা এই ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন। সব আইটেম, ধান থেকে চাল, চাল থেকে গুঁড়ি, এবং হলুদ মরিচ মশলা ভাঙানোর মেশিন। এটা 220 লাইনও চলবে, 220-তে চলবে, 220-তে ব্যবসা করতে চান তারা কিন্তু এই মেশিন নিতে পারেন। একটা মেশিন নিয়ে আপনারা তিনটা ব্যবসা করতে পারবেন। বন্ধুরা, আপনারা একটা মেশিন দিয়ে তিন রকমের ব্যবসা শুরু করতে পারবেন। বা এই মেশিনটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন? এইটার ওয়ারেন্টি আছে, গ্যারান্টি নেই। গ্যারান্টি না, ওয়ারেন্টি আছে, সার্ভিস পাওয়া যাবে পরবর্তীতে। সার্ভিস পাওয়া যাবে। তো যারা দূরে আছে ঢাকার বাইরে, তারা কীভাবে মেশিনটা নিবে? তারা চাইলে কন্ডিশনও নিতে পারে, ট্রান্সপোর্টে ট্রান্সপোর্টে নিতে পারে। আচ্ছা আচ্ছা, আর যারা সরাসরি দোকানে আসতে চায় তারা কীভাবে আসবে? সরাসরি দোকানে আসলে আপনি নবাবপুরে এসে 206 সোনালী ব্যাংকের নিচে শিকদার মিল স্টোর। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা শিকদার মেশিনারি, সবসময় কিন্তু কাস্টমার বাইরে আছেন। এখানে দেখতে পাচ্ছেন দেশের দূর দূরান্ত থেকে কিন্তু বাইরেজনেরা লোকজন এখানে আসেন মালামাল নেওয়ার জন্য। এটা হচ্ছে চায়নার চালগুড়ির মেশিন, চায়নার চালগুড়ি মেশিন, চালগুড়ি মেশিন। আচ্ছা আচ্ছা, চালগুড়ি করা যায় এটাতে। বন্ধুরা, চাল ছাড়া আর কি কি করা যাবে? এটা চাল ছাড়া মোটামুটি ধনিয়া, জিরা, গরম মশলা, বিভিন্ন চিনি, চিনি করা যাবে, বিভিন্ন আইটেম করা যাবে। এটা হচ্ছে চায়না মেশিন, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো জাস্ট এখানে প্রোডাক্টটা দিবেন উপরে, এদিক দিয়ে ফাঁকি হয়ে বের হবে দেখতে ভাই, একদম নিচে দিয়ে ফাঁকি হয়ে বের হবে। এটা ঘন্টা ঘন্টা 80-100 কেজি প্রোডাকশন, ঘন্টা 80 কেজি থেকে 100 কেজি থেকে 100 কেজি প্রোডাকশন। এটা দুই দিক দিয়ে আপনি উপর দিয়ে দিতে পারবেন, এই দিক দিয়ে দিতে পারবেন। এটার উপর দিয়ে দেওয়া যাবে, এদিক দিয়ে দেওয়া যাবে, দিয়ে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আর এটাকে জালিটা না? জালিটা, ডেলিভারি জালিটা। এটা মোটা মোটা জালি, চিকুন জালি, আপনার যেরকম লাগবে ওরকমই দিতে পারবেন। এটাতে কয়েক আইটেমের জালি আছে না? এটা আপনি স্টকে পাবেন, হচ্ছে আপনার এক্সট্রা জালি দিয়ে দিবে, এক্সট্রা এক্সট্রা ফ্রেম দিয়ে দিবে। আচ্ছা, দেওয়া হবে। এটা চায়না হলুদ মরিচের, যারা একটু মিনি আরো ছোট চান, এটা 7 ইঞ্চি, ওটা হলো 8 ইঞ্চি। হলুদ মরিচ গুঁড়া করা এটা 7 ইঞ্চি? হ্যাঁ, এগুলো পাঁচ পাতি কাটার অ্যাভেলেবেল পাবেন। এটা 7 ইঞ্চি কাটার, এটা 8 ইঞ্চি কাটার। 8 ইঞ্চি কাটার, এই হচ্ছে একটা মেশিন, এই হচ্ছে আরো একটা মেশিন। ওটা 8 ইঞ্চি, এটা 7 ইঞ্চি, এটা 7 ইঞ্চি। আর কি পরিমাণ উৎপাদন করা সম্ভব এগুলো দিয়ে? এক্স্যাক্টলি বলতে গেলে কি আপনার ঘন্টায় 10-15 কেজি পাবেন। অনেকে অনেক কথা বলে, এক্স্যাক্টলি আপনি 10-15 কেজি ক্রাশিং করতে পারবেন। এটা দিয়ে হলুদ মরিচ সহ আর কি কি পাওয়া যাবে? হলুদ মরিচ, ধনিয়া, জিরা, ভুট্টা, গম, চাল, যে যেটা করে আর কি, যে যেটা করে সবকিছু ফাঁকি করা, সবকিছু ফাঁকি করা সম্ভব। এটা হচ্ছে ক্রিম সেপারেটর,
অনেকে দুধ থেকে দুধের লোনিটা বের করে রাখে ক্রিম সেপারেটর ক্রিম বের করে আর কি ক্রিম বের করে এই মেশিনটা দিয়ে ক্রিম সেপারেটর এই মেশিনটা মূলত হচ্ছে দুধ থেকে ক্রিম বের করার একটা মেশিন ক্রিম সেপারেটর এদিক দিয়ে হ্যাঁ অটোমেটিক এটা হাত দিয়ে করতে পারবেন মেশিনও করতে পারবেন এটার কম্বাইন বলে কারেন্ট চলে গেলে আপনি হাত দিয়ে করতে পারবেন কারেন্ট চলে হাত দিয়ে করা সম্ভব হাত দিয়ে হাত দিয়ে হাতের হ্যান্ডেল এটা হাতের হ্যান্ডেল হাত দিয়ে আপনি চাইলে করতে পারবেন আচ্ছা খুবই মানে সহজ কিন্তু বন্ধুরা আপনি ইচ্ছে করলে বিদ্যুৎও করতে পারবেন অটোমেটিক শেষে বিদ্যুৎ না থাকলে হাতের মাধ্যমেও করতে পারবেন জাস্ট এখানে দুধটা দিবেন এদিক দিয়ে ক্রিম সেপারেটর হয়ে বের হয়ে যাবে ক্রিম হয়ে বের হবে